Assalamualaikum viewers, welcome back to my channel Shopping Guide. আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসি নিউ কালেকশন থেকে অনেক সুন্দর কিছু কুর্তির কালেকশন নিয়ে। তো প্রথমে এই কুর্তিটা দেখাই, যেটা হচ্ছে ওন্না দিয়ে, তাই না? হ্যাঁ, ব্ল্যাকটাই দেখাই। না, ইয়া দেখ। আচ্ছা, পাই প্যান্ট দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে প্যান্ট দিয়ে কোটসেট কুর্তির মধ্যে, পিওর কটন। ওয়াও, প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, ঘেরটা কিন্তু অনেক বেশি পিওর কটন, মাঝখান থেকে ফাড়া হবে, কোটি স্টাইলে আছে এটা। আর এটার বডিতে এরকম কাজ করা হাইনেকের মধ্যে, সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে ব্ল্যাক। তো এটার দাম কিরকম পড়ছে? 920 টাকা। বাকি কালার গুলো দেখাচ্ছি। আর একটা কালার যেটা রয়েছে, এটা হচ্ছে ইয়েলো কালার, এটার ভিতরে আবার কিন্তু পিওর কটন দিনার করা, এটা হচ্ছে ইয়েলো কালার, দামটা কি? 920। আচ্ছা, এটা একটা কালার হবে পেস্ট কালার, দামটা কি থাকছে? 920 টাকা। এই যা, সাথে সেম সালোয়ার। আর একটা কালার যেটা রয়েছে, সেটা হচ্ছে এইটা পেঁয়াজ কালার, দামটা কি? 920 টাকা, সাথে সেম সালোয়ার। আর একটা কালার হবে এই যে গ্রেপ কালার, দামটা পড়বে হচ্ছে মাত্র 920। এই যে, সাথে সেম সালোয়ার হবে। আচ্ছা, নেক্সট কুর্তিগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে নায়রা, এটা আচ্ছা, এটা একটা নায়রা হবে পিওর কটনের মধ্যে, না? হ্যাঁ, এটা পিওর কটনের মধ্যে বাটিক প্রিন্ট করা আছে, আর বডি কিরকম কাজ করা থাকবে, এটার দাম কত পড়বে? 820 টাকা। 820 টাকা। কালার দেখাচ্ছি, এই যে, এটা একটা কালার হবে সেম প্রাইস 820 টাকা, এটার প্রাইস থাকছে অনলি 820 টাকা। এখন দেখাচ্ছি আরেকটা কুর্তি, এটার মধ্যে কালার আছে নায়রা, এটাও না, এটা গোল। আচ্ছা, এটা হচ্ছে গোলের মধ্যে থাকবে, প্রিন্টটা খুবই সুন্দর, বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা, এটার দাম কত পড়ছে? 700 টাকা। কালার একটাই? তিনটা কালার। এটা একটা আছে মেরুন কালার, প্রাইস পড়বে হচ্ছে মাত্র 700 টাকা, ঘেরটা কিন্তু অনেক বেশি আছে। আরেকটা কালার যেটা হবে, সেটা হচ্ছে পার্পল কালার, এটা খুবই সুন্দর, জাম পার্পল টাইপের একটা কালার, ঘেরটা খুবই মানে সুন্দর, আর এটা পরলে অনেক বেশি ভালো লাগবে, প্রাইস পড়বে এটা মাত্র 700 টাকা। চল নিয়ে তাহলে চলে আসতে হবে মিম কালেকশন, তিন বেচারে গাউসনগর সেকেন্ড ফ্লোর ঢাকার ফোন নম্বর, ভিডিওস কিনে দেওয়া আছে, অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।